হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে এই রকমের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে মিস করবেন। তো আজকের এই ভিডিওর টপিক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন থাম্বনেল আর এই ভিডিওর ইন্ট্রো দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো ফাইকাস লারাটা, বা এই নাম আরও অনেক নামেও আপনারা কিন্তু পরিচিত থাকতে পারেন, ফিডল লিফ ফিগ এই সমস্ত নামগুলি, বা আরও অন্যান্য নামেও কিন্তু আপনারা পরিচিত থাকতে পারেন। তো আপনারা আশা করি এই গাছের সঙ্গে অনেকেই পরিচিত থাকতে পারেন, বা যদি আপনারা পরিচিত না থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু অনেক কিছু ইনফরমেশান এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা এই ফাইকাস লারাটা গাছের কেয়ার কিভাবে করবেন, প্রোপাগেশন কিভাবে করবেন, এছাড়াও এই গাছের কি বেনিফিট আছে, তো এই সমস্ত টপিকগুলোর উপরে কিন্তু আপনারা ইনফরমেশান অনেক কিছু জানতে পারবেন। তো চলুন এক এক করে আমরা এই ভিডিওর শুরু করি। তো চলুন সবার প্রথমে এই গাছের কিছু বেসিক ইনফরমেশান আমরা জেনে নিই। এই গাছের জিন হলো ফাইকাস, এবং এই গাছের প্রজাতি হলো ফাইকাস লারাটা, এবং এর ফ্যামিলি হলো মরেসি। তো এই ফাইকাস গাছের অনেকগুলি প্রজাতি রয়েছে, তার মধ্যে কিছু কমন প্রজাতি হলো এই ফাইকাস লারাটা। এই ফাইকাস লারাটার মধ্যে কিছু কমন প্রজাতি লক্ষ্য করা যায়, যেমন ফাইকাস লারাটা ব্যাম্বিনো, ফাইকাস লারাটা কম্প্যাক্টা, ফাইকাস লারাটা ভেরিগেটা। তো এই প্রজাতিগুলো সাধারণত গার্ডেনের জন্য আমরা কম বেশি এই প্রজাতিগুলোই আমরা ব্যবহার করি। তো এটা একটি বেস্ট ইনডোর প্ল্যান্ট। আপনারা যদি এমন কোনো প্ল্যান্ট যেটার খুবই লো মেনটেন্যান্স এবং খুব সহজেই বৃদ্ধি হয়, তো যদি এরকম কোনো প্ল্যান্ট আপনারা ঘরের মধ্যে বা অফিস বা রেস্টুরেন্ট যে কোনো জায়গাতে কিন্তু এই গাছ আপনারা লাগাতে পারেন। এটি একটি ইনডোর প্ল্যান্ট, বা আপনারা কিন্তু কোনো শেডি এরিয়া যেখানে আপনার সূর্যের আলো সরাসরি আসে না বা কিছুটা আসে এরকম পরিবেশেও কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন। তো এটা একটি অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে পরিচিত। এটি ট্রপিক্যাল ও সাব ট্রপিক্যাল যে কোনো এরিয়াতেই কিন্তু এই গাছ গ্রো করতে পারে, খুব সহজেই বৃদ্ধি হয়। তাই আপনারা এটি বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে, অফিস, রেস্টুরেন্ট, তো যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন। তো চলুন এই গাছের কেয়ার কীভাবে করবেন। তো এই গাছের কেয়ার খুবই সহজ। তো চলুন এক এক করে আমরা এবার জেনে নিই। সবার প্রথমে যেটা হলো, এই গাছের জন্য হিউমিডিটি বা টেম্পারেচার কেমন প্রয়োজন। তো এই গাছের জন্য বেস্ট হিউমিডিটি হলো 25 থেকে 50% হিউমিডিটি এই গাছের জন্য বেস্ট। এই হিউমিডিটিতে গাছের বৃদ্ধি খুবই ভালো হয়, বা এর যদি কমও হয়ে থাকে, লো হিউমিডিটি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই গাছ টলারেট করতে পারে। তো চলুন তারপরে যেটা আপনাদের জেনে রাখা হচ্ছে টেম্পারেচার। তো এই গাছের জন্য কিন্তু 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছের বৃদ্ধি খুবই ভালো হয়। তাই আপনারা এই রকম পরিবেশের মধ্যে এই গাছকে একটু রাখার চেষ্টা করবেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, লাইট। এই গাছের জন্য কি সানলাইট প্রয়োজন হয়, এই গাছের জন্য আগেই বলেছি এই গাছ একটি ইনডোর প্ল্যান্ট, তাই এটি বাড়ির ভেতরেও থাকতে পারে এবং বাড়ির বাইরে ফুল সানলাইটেও এই গাছ কিন্তু বেঁচে থাকতে পারে। তাই এই গাছ ইনডোরেও কিন্তু খুব সহজে বেঁচে থাকতে পারে। আপনারা অবশ্যই আপনাদেরকে একটু বলে রাখি, যখন খুব তাপমাত্রা বেশি হয়, বিশেষ করে সামার টাইমে, যদি অত্যাধিক পরিমাণে টেম্পারেচার হয়ে থাকে, আপনারা কিন্তু এই গাছ একটু শেডি এরিয়ার মধ্যে রাখতে পারেন, বা আপনারা কিন্তু যদি শেডি এরিয়া না হয়ে থাকে, বা আপনারা বাড়ির ভেতরেও কিন্তু আপনারা গাছটিকে কিন্তু পরিবর্তন করতে পারেন। তারপর যেটা, এই গাছের জন্য কি জলের প্রয়োজন হয়। এই গাছের জন্য বেশি জলের প্রয়োজন হয় না, তো ভেরি লো
জলের প্রয়োজন। তো আপনারা জল দেওয়ার আগে এইরকমভাবে আপনার গাছের মাটিটি অবশ্যই চেক করে নেবেন। যদি দেখেন যে ময়েস্ট ঠিকঠাক আছে কি না, বা যদি মাটি শুকিয়ে যায় তাহলেই কিন্তু আপনারা জল দেবেন। তো গ্রীষ্মের সময় আপনারা কিন্তু যদি আউটডোর কন্ডিশনে এই গাছ থাকে তাহলে আপনারা 6 থেকে 7 দিন পর জল দিতে পারেন, এবং গ্রীষ্মের সময় কিন্তু 8 থেকে 10 দিন। তো অবশ্যই জল দেওয়ার আগে মাটি চেক করে নেবেন। যদি এই গাছের জন্য জল বেশি হয় তাহলে কিন্তু এই গাছে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়, তাই আপনারা অবশ্যই চেক করবেন তারপরেই জল দেবেন। এই গাছের জন্য অবশ্যই আপনারা কিন্তু সয়েল, এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। এই গাছের জন্য অবশ্যই যে পটিং সয়েল হয় বা পিট মস বা কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত সয়েলগুলি অবশ্যই ব্যবহার করবেন। এর ফলে কিন্তু আপনার গাছের যদি জল অতিরিক্ত পরিমাণে হয়েও থাকে, ড্রেনেজের মাধ্যমে কিন্তু আপনারা এই জল বেরিয়ে যাবে এবং এই মাটি অবশ্যই এই গাছের জন্য আদর্শ। তো চলুন তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, ফার্টিলাইজার। এই গাছের জন্য কীরকম ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন, তো এই গাছের জন্য অবশ্যই এই গাছে যখন বৃদ্ধি ভালো হবে সেই সময় কিন্তু আপনারা অবশ্যই ইনডোর প্ল্যান্ট ভাইটামিন, যার মধ্যে আপনার নাইট্রোজেন, ফসফরাস, এছাড়া মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেন সবগুলি থাকে, এরকম ইনডোর প্ল্যান্ট ভাইটামিন অবশ্যই ব্যবহার করবেন। তো আপনারা কিন্তু শীতের আসার আগে কিন্তু এই সময় গাছের বৃদ্ধি ভালো হয়, তো আপনারা কিন্তু এই সময় অবশ্যই কমপক্ষে মাসে একবার আপনারা অবশ্যই জলের সাথে মিশিয়ে, বা আপনারা যদি কোনো গ্র্যানুলস ফার্টিলাইজার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, তো অবশ্যই সেই মতন করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, এই গাছের প্রুনিং কীভাবে করবেন। তো এই গাছের প্রুনিং খুবই সহজ। যখন আপনারা দেখবেন যে এই গাছের কোনো পাতা মারা গেছে বা শুকিয়ে যাচ্ছে বা কোনো হলুদ বর্ণ ধারণ করছে, এই সময় কিন্তু আপনারা এই গাছের প্রুনিং করতে পারেন। বা যদি দেখে থাকেন আপনার গাছের বৃদ্ধি অত্যাধিক পরিমাণে যাচ্ছে, এই সময় কিন্তু আপনারা গাছের উপরের দিকে বা আপনার ডালগুলি আপনারা কিন্তু কাটিং করতে পারেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, প্রোপাগেশন। এই গাছের কীভাবে প্রোপাগেশন করবেন, তো এই গাছের অনেকগুলি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা এই গাছের প্রোপাগেশন করতে পারেন। তো সবথেকে ইজি এবং বেস্ট প্রোপাগেশন করার পদ্ধতি হলো এই গাছের কাণ্ড আপনারা কাটিং করে আলাদা পটের মাধ্যমে কিন্তু আপনারা গ্রো করতে পারেন, বা আপনারা এয়ার লেয়ারের মাধ্যমেও কিন্তু এই গাছের প্রোপাগেশন করতে পারেন। তো সবথেকে ইজি এবং বেস্ট আমার মনে হয় আপনারা এই গাছের কাণ্ড বা স্টেম কাটিং করে কিন্তু প্রোপাগেশন করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা সিডের মাধ্যমে গ্রো করতে পারেন, তো এটা অনেক সময় সাপেক্ষ এবং খুবই ডিফিকাল্ট, তো আপনারা চাইলেও কিন্তু এটা করতে পারেন। তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, চলুন এই গাছের কি কমন পেস্ট ও ডিজিজ হয় আমরা এবার জেনে নিই। তো এই গাছের এমন কোনো সিরিয়াস পেস্ট এবং ডিজিজ লক্ষ্য করা যায় না, তবে কিছু কমন পেস্ট এবং ডিজিজ লক্ষ্য করা যায়, যেমন স্পাইডার, মাইটস, স্কেল ইনসেক্ট, এই সমস্ত কিছু ইনসেক্ট এগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও কিছু ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ডিজিজ এই গাছে লক্ষ্য করা যায়, যেমন স্পট অর ডার্ক প্যাচ, এই সমস্ত কিছু ফাঙ্গাল প্রবলেম লক্ষ্য করা যায়। সো এই সময় কিন্তু আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করলে কিন্তু এই গাছের সমস্যাগুলি আপনারা কিন্তু সমাধান করতে পারেন। এছাড়াও কিছু পেস্ট যেগুলো আপনার বললাম, মাইটস, থিপস যদি লক্ষ্য করা যায়, এই সময় কিন্তু আপনারা যে কোনো ইনসেকটিসাইড যেমন নিম অয়েল এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমাধান করতে পারেন। তো চলুন আমরা এবার জেনে নিই এই গাছের বেনিফিট কী আছে। এই গাছে অনেক বেনিফিট আছে, যেমন এটা খুবই ঘরের সৌন্দর্য বাড়ায়। এছাড়াও এই আপনার ঘরের ভেতরের যে দূষিত বাতাস এবং কেমিক্যালস থাকে বা যেগুলো আপনার জন্য হার্মফুল হয়, সেই ঘরের ভেতরের বাতাসকে এরা কিন্তু বিশুদ্ধ করতে পারে বা পরিষ্কার করতে পারে। এছাড়াও এটি একটি দীর্ঘ সময় ধরে আপনার গাছ বাড়িতে বেঁচে থাকতে পারে। সো এরকম আরও অনেক কিছু বেনিফিট আছে, তো আপনারা কিন্তু চাইলে বাড়ির মধ্যে খুব সহজে অবশ্যই এই গাছ লাগান এবং অনেক কিছু আপনারা কিন্তু বেনিফিট পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য।